শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হেফাজতের উস্কানি দাতাদের তালিকা ধরে অভিযান শুরু করেছে পুলিশ। 21 দিনের রিমান্ডে হেফাজতের 2 সহকারী মহাসচিব। রিমান্ড শেষে ফের কারাগারে রফিকুল্লাহ ইসলাম মাদানী। ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ, বাড়িয়ে যাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন আমেরিকা। রাশিয়ার মোকাবেলায় বাইডেনের দুর্বলতা আত্মহত্যার সামিল, বললেন মার্কিন সিনেটর। নাবালনিকে নিয়ে আমেরিকার পরিণতির হুমকিকে পাত্তাই দিল না রাশিয়া। চীনকে মোকাবেলায় যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং জাপান। এবং সবশেষ থাকছে মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে আঞ্চলিক শক্তিগুলোর প্রতি যে আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার বিরোধী হেফাজত নেতা যারা দেশে সহিংস ঘটনার উস্কানি দিচ্ছেন তাদের তালিকা ধরে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, দেশকে অস্থিতিশীল করতে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজত ইসলামের অর্ধশত নেতার সখ্যের প্রমাণ পাওয়া গেছে। দেশব্যাপী বিভিন্ন সহিংসতার হোতাতারাই তাদের তালিকা ধরে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সহ গ্রেফতার কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। মোহাম্মদপুর থানার করা মামলায় মামুনুলকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর থেকে শুরু করে সম্প্রতি দেশব্যাপী সহিংসতায় হেফাজত নেতারা জড়িত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে জাতীয় মসজিদুল বাইতুল মুকাররাম, চট্টগ্রামের হাটহাজারি সহ অনেক জায়গায় বিক্ষোভ করেছেন তারা। গোয়েন্দা কর্মকর্তারা জানান, সম্প্রতি দেশব্যাপী যে নজিরবিহীন সহিংসতা হয়েছে এর পেছনে বিএনপি এবং জামাত ঘেঁষা হেফাজত নেতারা ইন্ধন দিয়েছেন। 2013 সালের 5 মে শাবলা চত্বরে সহিংসতার ঘটনায় করা মামলায় তাদের কয়েকজনের নাম রয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির 21 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পৃথক 3 মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, মতিঝিল থানার 2টি এবং পল্টন থানায় 1টি মামলায় তদন্ত কর্মকর্তারা 10 দিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় 7 দিন করে মোট 21 দিন রিমান্ড আদেশ মঞ্জুর করেছেন। গত 14 এপ্রিল রাজধানীর লালবাগ এলাকা থেকে ডিবির একটি টিম সাখাওয়াত হোসেন রাজিকে গ্রেফতার করে। একই দিনে 10:55 হাতিরপুলের নিজ বাসা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফন্দিকে গ্রেফতার করা হয়। পরদিন পল্টন থানায় নাশকতার একটি মামলায় ওই দুই নেতাকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করেছে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, গত 13 এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 7 দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। বিচারক 15 এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাদানীর 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বেলা 1:15 দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 1:15 দিকে ফের তাকে কারাগারে নিয়ে আসে পুলিশ। ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ, বাড়িয়ে যাচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত 2 সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় ক্রমবর্ধমান হারে সেনা মোতায়েন করে যাচ্ছে।
কিরবি দাবি করেন 2014 সালে ক্রিমিয়াকে রুশ ফেডারেশন একীভূত করার সময় ওই উপত্যকায় রাশিয়ার যত সেনা মোতায়েন করা হয়েছিল এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে। তবে তিনি রুশ সেনা সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পেন্টাগনের মুখপাত্র এমন সময় এই দাবি করলেন যখন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল মঙ্গলবার দাবি করেছেন ইউক্রেন সীমান্তে 1.5 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অবশ্য তার এই বক্তব্যের কিছুদিন পর ইইউ এর একজন কর্মকর্তা এই বক্তব্য সংশোধন করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যাকে 1 লাখ বলে উল্লেখ করেছেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের অন্যান্য দেশের মোকাবেলায় দুর্বলতা প্রদর্শন করেছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকার এই রিপাবলিকান সিনেটর বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে জো বাইডেনকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছিলেন। পুতিন এই চ্যালেঞ্জ এই জন্য দিতে পেরেছিলেন যে তিনি জানেন বাইডেন এই রকম বিতর্কে জয়ী হতে পারবেন না। লিন্ডসে গ্রাহাম বলেন, এই দুর্বলতা এই ব্যক্তি অর্থাৎ বাইডেনের জন্য আত্মহত্যার সমতুল্য, কারণ রাশিয়ায় কেউ তাকে ভয় পায় না, বিশ্বের কেউই বাইডেনকে পাত্তা দেয় না, যা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্য নিয়ে আমেরিকা পরিণতির যে হুমকি দিয়েছেন তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি রাশিয়া। উল্টো রাশিয়ায় নাভালনির সমর্থনে রাজপথে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে মস্কো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন মস্কোতে একথা জানিয়ে দিয়েছে যে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর পরিণতি ভোগ করতে হবে। এর জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনের হুমকির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না ক্রেমলিন। তিনি বলেন, অন্যান্য দেশের পক্ষ থেকে এই ধরনের বিবৃতির জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না রাশিয়া। পেসকভ আরও বলেন, নাভালনির শারীরিক অবস্থা নিয়ে পাশ্চাত্য যে উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন তাকে মোটেই বিবেচনায় নিতে রাজি নয়। তিনি বলেন, রাশিয়ার একজন অভিযুক্তের স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের কোনো স্বার্থ থাকা উচিত নয়। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো গত 16 এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ইয়ে শিহিদোগা সুগার সাথে মুখোমুখি বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন জাপানি জোটের প্রতি কঠোর সমর্থনের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্ত এবং উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিশ্চিত করতে চীনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে দুটি শক্তিশালী গণতন্ত্র এবং আমরা আমাদের যৌথ মূল্যবোধ মানবাধিকার এবং আইনের শাসন রক্ষাসহ বিভিন্ন বিষয় এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র এবং জাপান 5টি টেলিযোগাযোগ, অর্থ, পরিবাহীর সরবরাহ শৃঙ্খল, কোয়ান্টাম কম্পিউটারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। এদিকে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন। এছাড়াও এই দুই দেশ যৌথভাবে চীন এবং পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগরের পাশাপাশি উত্তর কোরিয়ার বিষয়গুলি নিয়েও যৌথভাবে কাজ করবে। মিয়ানমারে জান্তা আগ্রাসন, সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র ফেরাতে আঞ্চলিক শক্তিগুলোর কার্যকরী ভূমিকা গ্রহণ করা উচিত, মঙ্গলবার এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ। ভার্চুয়াল এক সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক দেশগুলোরও এগিয়ে আসা উচিত। দেশটিতে অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত সাধারণ মানুষের বিক্ষোভ সমাবেশে দমনে চলছে সেনাবাহিনীর নির্যাতন, নিপীড়ন আর রাতভর সাড়াশি অভিযান। পর্যবেক্ষক সংস্থা এএপিপির তথ্য অনুসারে অভ্যুত্থান বিরোধী সহিংসতা এখন পর্যন্ত 738 জনের প্রাণ গেছে মিয়ানমারে। হতভাগ্যদের তালিকায় রয়েছে 50 শিশু। এছাড়া রাষ্ট্রীয় উপদেষ্টা সচিবসহ বন্দি বা ধরপাকড়ের শিকার 1200-এরও বেশি মানুষ। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।